আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعد اما بعد। সম্মানিত দীনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানব স্বপ্নে মাথার চুল দেখলে কি হয়, যেমন চুল পড়া, চুল পাকা, চুল গজানো, চুল কাটা ইত্যাদির ব্যাখ্যা। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে আসি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাথার সাদা চুল অথবা পাকা চুল উপড়াইয়া ফেলিতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা সুন্নতের বিরোধিতা করিবে এবং মাশায়েখ বুজুর্গদের তুচ্ছ তাচিল্য করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো যুবক স্বপ্নে তাহার কিছু চুল সাদা অথবা পাকা দেখে, তবে স্বপ্নদ্রষ্টার কোনো হারানো ব্যক্তি ফিরিয়া আসিবে অথবা স্বপ্নদ্রষ্টার কোনো আত্মীয় বিদেশ থেকে বাড়িতে প্রত্যাবর্তন করিবে। কেউ বলেন, সাদা চুল দেখার ব্যাখ্যা হইল ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা বৃদ্ধি পাইবে এবং দীন ধর্মের উন্নতি হইবে। আবার কেহ বলেন, স্বপ্নদ্রষ্টার হায়াত বৃদ্ধির প্রতি ইঙ্গিত বহন করে। কেহ বলেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার মাথার চুল পাকা অথবা সাদা হইয়া গিয়াছে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা সন্তান লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো মহিলা স্বপ্নে তাহার মাথার সমস্ত চুল পাকা অথবা সাদা দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার স্বামীর পাপাচারের প্রতি ইঙ্গিত বহন করে। আর যদি স্বপ্নদ্রষ্টার স্বামী সৎ হয় অথবা নেককার হয়, তবে স্বপ্নদ্রষ্টা অন্য দাসদাসী অথবা অন্যান্য মহিলাদের উপর স্বামীকে নিয়ে গর্ববোধ করিবে। আর যদি ইহাও না হয়, তবে স্ত্রীর পক্ষ হইতে স্বামীর জন্য চিন্তা ও পেরেশানি বাড়িয়ে যাইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো মহিলা স্বপ্নে দেখে কোনো লোক তাহাকে তাহার মাথার চুল কাটিয়ে দিবার জন্য ডাকিতেছে, তবে উক্ত লোকটি গোপনে মহিলার স্বামীকে পর স্ত্রীর দিকে ডাকিবে এবং উক্ত মহিলা ও লোকটির মাঝখানে শত্রুতা ও আক্রোশ সৃষ্টি হইবার প্রতি ইঙ্গিত বহন করে। কেহ বলেন, যদি কোনো মহিলা স্বপ্নে দেখে তাহার চুলের জুলফি কর্তিত অথবা তাহার মাথার চুলের খুফা কর্তিত, তবে এই ইঙ্গিত করে যে উক্ত মহিলা আর কখনো সন্তান জন্ম দিবে না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার মাথার চুল গজাইতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা কোনো কাজে খেসারত দিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার মাথার সমস্ত চুল সাদা অথবা পাকা দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার মান সম্মান বৃদ্ধির প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার সমস্ত চুল কালো দেখে, তবে স্বপ্নদ্রষ্টা যদি গরিব হয় তবে ধনী হইবার প্রতি ইঙ্গিত বহন করে, আর যদি ধনী হয় তবে গরিব হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার চুলগুলো খাটো অথবা সুট্ট দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার চুল কাটিতে দেখে অথবা কাটা দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার ঋণ পরিশোধ হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার চুলগুলি অধিক সুন্দর দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা সমাজে প্রিয় পাত্র হিসাবে গণ্য হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার চুলগুলি পরিপাটি সুন্দর দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা সমাজে প্রিয় পাত্র এবং বিখ্যাত হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার চুলগুলি অধিক লম্বা দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো অস্থিরতায় পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো মহিলা স্বপ্নে তাহার চুলগুলি খোলা অবস্থায় দেখে, তবে ইহা দাম্পত্য জীবনে কলহ দেখা দিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার মাথার অগ্রভাগের চুলগুলি বিক্ষিপ্তভাবে জড়িয়ে পড়িতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা তৎক্ষণাৎ কোনো কারণে অপমানিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে, তাই স্বপ্নদ্রষ্টা সতর্ক থাকা উচিত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার মাথার পিছনের চুলগুলি জড়িয়ে পড়িতে দেখে, তবে ইহা ওই লাঞ্ছনা ও কষ্টের প্রতি ইঙ্গিত বহন করে যাহা স্বপ্নদ্রষ্টার বার্ধক্যের সময় দেখা দিবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার মাথার ডান দিকের চুলগুলি জড়িয়ে পড়িতে দেখে, তবে ওই ইঙ্গিত করে যে স্বপ্নদ্রষ্টার নিকটতম কোনো পুরুষ আত্মীয় বিপদগ্রস্ত অথবা ক্ষতিগ্রস্ত হইবে। আর যদি তাহার বাম দিকের চুলগুলি জড়িয়ে পড়িতে দেখে, তবে
তাহার নিকটতম কোনো মহিলা আত্মীয় ক্ষতিগ্রস্ত অথবা বিপদগ্রস্ত হইবার প্রতি ইঙ্গিত করে। আর যদি স্বপ্নদ্রষ্টার নিকটতম কোনো পুরুষ অথবা মহিলা আত্মীয় না থাকে, তবে উক্ত ক্ষতি স্বপ্নদ্রষ্টার নিজের দিকেই প্রত্যাবর্তন করিবে, তাই স্বপ্নদ্রষ্টা সতর্ক থাকা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।